আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। সপ্তাহ শেষে ডিএসই তে বেশিরভাগ শেয়ারের মূল্য হ্রাসের পাশাপাশি হ্রাস পেয়েছে ডিএসই বেশিরভাগ সূচক। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 51 পয়েন্ট অথবা 0.8% হ্রাস পেয়ে 6513 পয়েন্ট হয়েছে। ডিএস 30 35 পয়েন্ট অথবা 1.5% হ্রাস পেয়ে 2330 পয়েন্ট হয়েছে। ডিএসই শরিয়া ইন্ডেক্স 17 পয়েন্ট অথবা 1.2% হ্রাস পেয়ে 1420 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই বোর্ড 26.68 পয়েন্ট অথবা 1.6% বৃদ্ধি পেয়ে 1690 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও বেড়েছে 0.8%, রিস্ক কমেছে 0.2%। ডিএসই গড় লেনদেন প্রায় 28% কমে 2022 থেকে 1461 কোটি হয়েছে। দামে পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে 61টি, কমেছে 155টি এবং অপরিবর্তিত রয়েছে 171টি। বলিময় পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে 79টি, কমেছে 302টি এবং অপরিবর্তিত রয়েছে 14টি। ডিএসইতে লেনদেনকৃত মোট খাতগুলোর মধ্যে 11টি খাতের দাম বেড়েছে, যার মধ্যে সার্ভিস সর্বোচ্চ বেড়েছে 1.9%, পেপার বেড়েছে 1.4%, ট্রাভেল বেড়েছে 0.5%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে কমেছে 7টি খাত, যার মধ্যে ফার্মা টেলিকম ইন্স্যুরেন্স অন্যতম ছিল। সপ্তাহ শেষে ডিএসইতে 661 কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল, 591 কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো, 283 কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় শীর্ষে অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এদিকে ইস্টার্ন হাউজিং লিমিটেড, এডিএন টেলিকম, মনো স্কুল, জেএমআই হসপিটাল রিকোয়েজিট, এসপি সিরামিকের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মনো এগ্রো, এসালাম কোল্ড রোল স্টিল মিলস, পেনিনসুলা, নর্দার্ন জুটের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসই রেসিমি বোর্ডে নিয়ালকো অ্যালয়েস লিমিটেড, অ্যাপেক্স ওয়েভার, মামুন এগ্রো দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে বেঙ্গল বিস্কিট, মাস্টার এগ্রো দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। গেল সপ্তাহে সামিট পাওয়ার 20% এবং অ্যাপেক্স টেরারি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং বে লিজিং 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী সপ্তাহে কেডিএস এক্সেসরিজ এবং ই জেনারেশনের রেকর্ডের ঘোষণা করা হয়েছে। এ ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে রয়্যাল ক্যাপিটাল এর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন পোর্টাল লিংক ফলো করুন। শেয়ার বাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।